মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের কিছু কথা বলা জরুরি, সেই জন্য আজকের এই লাইফটা করা। আমি একটু অপেক্ষা করছি। বাংলাদেশের যত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথা বলার যোগ্যতা কেন, আমি নিজে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, এখনো মধ্যবিত্ত সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি, আমার মনে হয়েছে কিছু কথা বলা উচিত ছেলে মেয়েদেরকে। প্রথমেই বলতে চাই, যারা জয়েন করেছেন ধন্যবাদ, একটা কথা খুব ক্লিয়ারলি বলি, অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আজকে সাউথ প্যাসিফিক আইল্যান্ডের অনেকগুলো আইল্যান্ডের নিয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম, সেখানে বলছিল যে একটু একটু জায়গার মধ্যে অনেক মানুষ থাকে, কিভাবে রিসোর্স কষ্ট হয়ে যায়, টানাটানি করতে হয়, এই জিনিসটা এটা দেখতে দেখতে কি ওদের, উদাহরণস্বরূপ ওই ডকুমেন্টারির ন্যারেটর বলছিল বাংলাদেশের কথা, যে বাংলাদেশে অনেক মানুষ এক জায়গায় থাকে। এই জন্য আমার মনে হলো যে আসলেই আমরা অনেক অনেক বেশি মানুষ এক জায়গায় থাকি। কয়েকটা কথা বলি, 1000 জন জয়েন করেছেন ধন্যবাদ। আমি সোলায়মান সুখন, বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি নিজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, এখনও মাসের বেতন পাওয়ার পর প্রথম টাকাটা আব্বু আম্মুর হাতে তুলে দিই, সো সেই অধিকার থেকে কিছু কথা বলি। একটা কথা, নোবডি কেয়ার্স ইউ আর পোর, নোবডি কেয়ার্স, ট্রাস্ট মি, একমাত্র গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। প্রথমেই যে কমপ্লেনটা করি আমরা, আমার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষামন্ত্রী এই অমুক সেই, নকল হচ্ছে, কিচ্ছু আসা যায় না কারো, ট্রাস্ট মি, কারো কিচ্ছু আসা যায় না। এর ফাঁক দিয়েও কিন্তু টুকটুক করে কয়েকজন পড়াশোনা করে বেরিয়ে আসতেছে, পরীক্ষার খাতা ফাঁস হয়ে গেছে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, শিক্ষামন্ত্রী খারাপ, নৈবত্তিক এরকম, ওইটা ওইরকম, রচনামূলক বেশি, এসব কথা বলে কিচ্ছু হবে না কিছুদিন পরে, যদি না নিজের এডুকেশন ঠিক না থাকে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়াতে না পারে, যদি মনে হয় যে হচ্ছে না আমার সিস্টেম খারাপ, এত কিছু দেশে কারাপশন, নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে বসে পড়তে হবে। স্যার অঙ্ক করায় নাই, টিউশনি করাইতে বলছে, কিছু করার নাই, নিজে যে বই নিয়ে গাছতলায় বসে বসে পড়তে হবে। হাস্যকর শোনাচ্ছে, গাছতলায় বসে বসে অনেকে পড়েছেন এবং পড়ে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকেরও গভর্নর হয়েছেন, এরকম ইতিহাসও আছে। সেলফ টিচিং, নিজে নিজে শেখাতে হবে, ব্লেম করে কোনো লাভ নেই, রাষ্ট্র সমাজ এসে পাতে তুলে দিবে, কখনো কিছু তুলে দিবে না। সো প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতে চাই, আমরা কেমন যেন একটা রং পারসেপশনে আছি যে আমাদের পাতে তুলে দেওয়া হবে, বাংলাদেশের দুটো ভালো রাস্তা হয়ে গেছে তো ওটা হয়ে গেছে, এখন মনে হয় আমার পাতে সব কিছু তুলে দেবে সরকার, কিচ্ছু দিবে না, কেউ দিবে না, নিজের পড়াশোনা নিজেকে করতে হবে। কেন এই কথাগুলো বলছি, আমি অনেকদিন ধরে এই কথাগুলো কেন বলছি, আমি যখন 16-17 দিকে ছিলাম, আমি বললাম যে একটা লার্জ ফ্যামিলি, 5 ভাই বোন, পড়াশোনা, হ্যাঁ কলেজ থেকে একটু পড়ে এসেছি, এসে এসে নিজে পড়তাম, বাবা মার এখানে একটা বড় ভূমিকা পালন করতে। আমার এখনও মনে আছে আমার বাবা মা আমাকে ইংলিশ গ্রামার, দ্বিতীয় পত্র, বাংলা গ্রামার এমনভাবে পড়িয়েছে, অঙ্ক বেসিক পাটিগণিত এমনভাবে পড়িয়েছে যেটা পরে কাজে লেগেছে। আবারও বলছি, যারা এখন ইয়াং কলেজে আছো, একটা বড় অংশ আমি ইউটিউবার হব, আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো, আমি অমুকের মাথা কেটে অমুকের নুট বানাবো, সুখন ভাইয়ের এইটা আছে, সালমানের ওইটা আছে, আয় মান্ত ফালতু, এই ধরনের কথা বাদ দিয়ে স্টার্ট রিডিং নাও। সালমান, আয়মান, অমুক তমুক, মাশরাফি এসে তোমার লাইফ চেঞ্জ করে দিবে না, ইউ উইল বি চেঞ্জিং। ভাই আপনি মোটিভেশন দিচ্ছেন, আপনাকে অনেক প্র্যাঙ্ক হয়, কিচ্ছু আসা যায় না কারো। দিন শেষে যখন তোমার বাবার ওষুধ কিনতে হবে, মায়ের শাড়ি কিনতে হবে, বাবার হজের টাকা কালেক্ট করতে হবে, দিতে হবে, কেউ আসবে না। আমি যখন ঢাকা শহরে এসেছিলাম, 100 টাকা নিয়ে, এটা নিয়ে অনেকে ফান করে, আমি দেখেছি 60 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কেউ টাকা দেয়নি, ফার্ম গেটে ঘুরে ঘুরে কোচিং করিয়ে করিয়ে সেই টাকা ইনকাম করতে হয়েছে, কেউ দেয় না, আত্মীয় স্বজনও দেয় না। এখন যারা উহু করছে তারাও দিবে না। অনলি গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, এটা মাথায় রাখতে হবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়ের। এখন অনেক অনেক জায়গায় দেখি যে SSC-র রেজাল্টের পরে দেখি যে অ্যাভারেজ গ্রামের অমুকের ছেলে, গ্রামের তমুকের ছেলে সারাদিন বাবার সাথে রিক্সা চালিয়ে এসে পড়াশোনা করে পাশ করেছে, এইরকম ছেলে মেয়ে কিন্তু আছে। সো বাকি যারা একটু মাঝামাঝি ঝুলছি আমরা, আমি অনেক ভাইরাল হয়ে যাব, আমি এটা করে ফেলবো, কিচ্ছু হবে না, এডুকেশন ছাড়া কোনো দিন কিচ্ছু সম্ভব না। তুমি ইউটিউবার হতে চাও, এডুকেশন লাগবে, তুমি ব্যাংকে চাকরি করতে চাও, এডুকেশন লাগবে, তুমি ব্যবসায়ী হতে চাও, একটু গুড এডুকেশন লাগবে। সো নাম্বার 1, ডু নট ব্লেম সিস্টেম। সিস্টেম ব্লেম করাটা খুব রোম্যান্টিক একটা ব্যাপার, আজকে ভালো না, অমুক খারাপ, কিচ্ছু আসা যায় না, দ্যাট ইজ দ্য নাম্বার 1 থিং। আজকে থেকে যেই বই দেওয়া হয়েছে, তোমার যদি 12টা সাবজেক্ট থাকে, খেয়ে ফেলো, মুছে ফেলো, বসে বসে রাতের বেলাও বসে বসে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও দেখার থেকে বই নিয়ে বসে থাকো।
বন্ধুরা হাসাহাসি করবে, তুই তো খ্যাত, তুই তো ব্যাককল, তুই তো আতেল। ইয়েস, আতেল থাকো কিছুদিন, তারপর এরকম লেদার জ্যাকেট পরে স্টাইল মেরো। কেউ আসে না। আমি কেন এই কথাগুলো বলছি, 20 বছর ধরে এই লাইফটা কাটাচ্ছি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, এখনও অনেকে ফান করে, আপনার উচ্চারণে তো একটু গাইয়া ভাব আছে। ইয়েস, সেই ব্যাকগ্রাউন্ড থেকে কথাগুলো বলছি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সব ছেলে মেয়েদেরকে বলছি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, সেলফ টিচিং নিজেকে করতে হবে। কয়েকটা বেসিক স্কিল ইউ হ্যাভ টু লার্ন, অ্যাটলিস্ট 3 থেকে 4টা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ হোক, সেটা ম্যান্ডারিং হোক, সেটা ফ্রেঞ্চ হোক, সেটা আরবি হোক, তোমাকে শিখতেই হবে। কোত্থেকে শিখবে জানো না, খুঁজে খুঁজে বের করে শিখতেই হবে। ইউ হ্যাভ টু, আদারওয়াইজ কোনো কিছু সম্ভব না। ভাইয়া ও শাহবাগে এসে সরকারি চাকরির বয়স বাড়ান বলে গবেষণা করলে কিচ্ছু হবে না। তুমি যখন দাঁড়ায় দাঁড়ায় সরকারি চাকরির বয়স বাড়ান বলতেছো, কিছু কিছু ছেলে মেয়ে যে পড়াশোনা করে ওই সরকারি চাকরিতে ঢুকে যাচ্ছে, ওই মাল্টিন্যাশনাল ঢুকে যাচ্ছে, ওই দেশের সবচেয়ে বড় বড় জায়গায় ঢুকে যাচ্ছে, আর তোমরা লাইক ইত্যাদি হবে, অনেক দেশের চেঞ্জ করে ফেলতেছি, রোমান্টিক ফিলিংসের রাস্তা দাঁড়া আমরা চিৎকার চেঁচামেচি করতেছি, কিচ্ছু আসা যায় না। তুমি রাস্তাটা চিৎকার করছো, বাড়াতে হবে, এই সেই কয়েকজন দেখছে, ও আচ্ছা, আর আরেকটা গ্রুপ কিন্তু ঠিকই পড়াশোনা করে ফেলতেছে। এরকম অনেককে চিনি ছেলে মেয়েদেরকে, তুখোরভাবে চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সো ইউনিট টু লার্ন কাপল অফ ল্যাঙ্গুয়েজেস, ইউনিট টু লার্ন বেসিক কম্পিউটার স্কিলস। কম্পিউটার স্কিলস লাগবে ভাই, আমার কম্পিউটার তো নাই, জোগাড় করো। বিপিএল ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যেরকম শোরুমের বাইরে দাঁড়া দাঁড়া ইংলিশ যে ক্রিকেট ম্যাচ দেখো, এরকম দরকার কম্পিউটার দোকানে বাইরে দাঁড়া দাঁড়া দেখতে থাকো। কারোর কাছ থেকে কিবোর্ড ধার নাও, হাত পাতো, ভাই আপনার কিবোর্ডটা দেন, আমি একটু শিখবো কীভাবে টাইপিং করে, কীভাবে কম্পিউটার এমএস ওয়ার্ড করে, তোমাকে শিখতে হবে। কেউগুলো বলবে না, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা হাসাহাসি করবে, ও কম্পিউটারে জানে না, ও মাই গড, ও তোমাকে কোনো দিন কোনো হেল্প করবে না, তোমার নিজেরটা নিজের করতে হবে। সেই বন্ধুর সাথে বেশি বেশি ঘুরবা যার কাছে বাসায় একটা কম্পিউটার আছে, ওরে বলো দোস্ত তোর কম্পিউটারটা আধা ঘন্টা একটু আমি একটু প্র্যাকটিস করি, ইউ ডু দ্যাট। এর মাঝখানে অনেকে বলবে খ্যাত, অমুক তমুক বলতে থাকুক, কিচ্ছু আসে যায় না, কারণ যে তোমাকে এগুলো বলবে সে তোমার বিপদে এসে সাহায্য করবে না, সে মজা নিবে। একটা মজার কালচার তৈরি হয়েছে সারা পৃথিবীতে এখন, শর্ট টার্ম মেমোরিজ, ঢং করলাম, প্র্যাঙ্ক করলাম, এটা করে ফেললাম, আমি ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হলে কিচ্ছু হয় না, রং কারণে ভাইরাল হওয়ার কারণে কিচ্ছু হয় না। সো কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট। ভাই আমি তো অনেক ফেসবুক বুঝি, কিচ্ছু আসে যায় না। মাইক্রোসফট বোঝো, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রোগ্রামিং বোঝো, ভাইয়া কোত্থেকে শিখবো, খুঁজে বের করো, তোমার সরকার দিয়েছে কিনা। ভাইয়া সরকারগুলো তো কোথায় জেনে চলে যায়, খুঁজে খুঁজে বের করে যাও, কোথা থেকে সরকারের আইসিটি থেকে কোথায় গেমের অ্যান্ড্রয়েডের ট্রেনিং দিচ্ছে, ওখানে যে বসে থাকো পিছনে, সেটা উপকার হবে। আরেকটা জিনিস বলি, প্রেজেন্টেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ, এই দুটো জিনিস ভয়ানক জরুরি। বাংলাদেশের অনেক ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং, বাইরে থেকে কল সেন্টারে চাকরির জন্য কথা বলতে পারি না আমরা, উচ্চারণ করতে পারি না আমরা, গেলে ছেলে মেয়েরা তোমরা মানে পারো না। আমি দেখেছি ইন্টারভিউতে সব ঠিক আছে, মাস্টার্স পাস শেষ হয়ে গেছে, নিজেকে ইন্ট্রোডিউস করতে বললে 2 মিনিট জায়গায় 3 মিনিট 1 মিনিট কথা বলতে পারি না, লাভ নাই, পৃথিবী গিভ অ্যান্ড টেক, তুমি ভালো না। আমি যে বলছিলাম অনেক ঘনবসতি, অনেক ছেলে মেয়ে লাইনে আছে, তোমার আমতামতা করতে করতে তুমি বাদ, আরেকজন লাইনে ঢুকে যাবে, কারণ বাংলাদেশে এই একটা জিনিস অনেক বেশি, মানুষ মানুষ মানুষ, এর মধ্যে থেকে আলাদা না হতে পারলে লাভ নেই। অনেক দিন ধরে চেষ্টা করে দেখেছি, ইফ ইউ আর নট এক্সেপশনাল, ইফ ইউ আর নট স্কিলফুল, কেউ পাত্তা দিবে না, হাসাহাসি করবে, হাসাহাসি এমনিও করবে অমনিও করবে, আমরা এমনিতে টানাটানি করতে পছন্দ করি। সো প্রেজেন্টেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ মাস্ট। আমরা কিন্তু ছোটোবেলা থেকে আরবি এবং বাংলাটা শিখে ফেলি, সাথে সাথে ইংলিশ, ম্যান্ডারিন, ফ্রেঞ্চ যেভাবে পারো, ভাই কই পাবো। আমার এই ভিডিও যদি দেখার মতো MB থাকে, এই একই MB খরচ করে তুমি ইংলিশ কীভাবে শিখতে হয়, IELTS কীভাবে করতে হয়, ফ্রেঞ্চ কীভাবে, সেই একই জিনিসটা করতে পারবে। তোমার ব্রাউজারে জাস্ট লিখতে হবে, সেই ব্রাউজারে তুমি ইংলিশ শেখাটা লিখবে নাকি ফ্রেঞ্চ শেখা লিখবে, নাকি লিখবে লেটেস্ট প্র্যাঙ্ক ইন ফেসবুক, লেটেস্ট রগরগে গান ইন ফেসবুক, তোমার ডিসিশন। আরেকটা জিনিস বলে দিই তরুণদেরকে, চাকরি হবে না বাংলাদেশে, তোমাকে মেনে নিতে হবে, কেউ দিবে না। 10 কোটি ছেলে মেয়ের, বাংলাদেশ উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে চাকরির পাওয়ার হার কম, বেকারত্ব বেশি, সম্ভব না। ইকোনমি 170 মিলিয়ন মানুষের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, নিজেরটা নিজে ব্যবস্থা করতে হবে, তোমার লোকাল ইকোনমিটা। তুমি নরসিংদীতে হলে ওখানকার কলা, ওখানকার সবজি, তুমি রাজশাহীতে হলে ওখানকার আম, তুমি বান্দরবনে হলে ওখানকার গাছ, সব কিছু খুঁজে খুঁজে বের করে লোকাল ইকোনমিটা কী, আমার এলাকায় কী আর্থিক কর্মকাণ্ড চলে সেটা বুঝে সেখানে ঢুকতে হবে। কাজের মধ্যে ছোট বড় করা যাবে না। আমি এখনও বলি, অনেকটা দিন টিউশনি করে এই স্কিলফুল প্র্যাকটিস করে ওটা করে করে আমাকে টাকা ইনকাম করতে হয়েছে, এবং কেউ ফিরে তাকায়নি, কেউ তাকাবে না, সবাই ঢং করবে, মজা নিবে, যারা না পয়সা দিয়ে কেউ হেল্প করবে না। এখনও অনেকে ফান করবে আমাকে নিয়ে, ধরো আমি জানি, কিচ্ছু আসে যায় না, কারণ আমার বাসার বিল, আমার আম্মার ওষুধের টাকা অন্য কেউ দেয় না, আমি দিই, আমার নিজেকে কামাই করতে হবে। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মানোর মধ্যে
কষ্ট আছে, দুঃখ আছে, আর একটা প্রাইড আছে। ইফ ইউ নো, ইফ ইউ ক্যান গো আপ, ইট হ্যাজ গট ট্রুম্যান্ডাস ফান। আরেকটা কথা বলি, লোকাল ইকোনমিটা বুঝতে হবে। আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়ে বাইরে অনেক বড় বড় পিএইচডি করে এসছে, গার্মেন্টস নিয়ে হাসাহাসি করতো 80-এর দশকে। তখন এক ঝাঁক বুদ্ধিমান সাহসী কম এডুকেটেড হলেও তারা আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্ট সেক্টরে ঢুকেছিল, ওরাই আজকে $26 বিলিয়ন নিয়ে আসতেছে। দে আর স্ট্রেন্থেনিং দ্য ইকোনমি। অনেকেই তাদেরকে টেইলার, দর্জি এগুলো বলেছে, কিচ্ছু আসে যায়নি। দে আর দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর ইন বাংলাদেশ নাও। তুমি তোমার এলাকার জিনিসটা খুঁজে বের করো, যে কোন জিনিসটা আমার লাগবে, আমার এলাকায় কিসের উপর চলে, এটা বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস বলি, তোমার এলাকায় যেই ব্যক্তিটা ম্যাটার করে, সে এমপি হতে পারে, বিরোধী নেতা হতে পারে, ইউএনও হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, সম্পর্ক করো, তার কাছে যাও, 5 বার 10 বার 20 বার তার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। আমরা অল্পতেই ইগো হয়ে যায়, মাইন্ড করি আল্লাহ আমাকে উনি পাত্তা দিল না। 50 বার যাও, তাকে বলো কিভাবে তুমি তাকে হেল্প করতে পারো, কিভাবে সে কেন তোমার সার্ভিস সে নিবে, ট্রাই টু রিচ দ্যাম। এরকম অনেক ছেলে মেয়েকে চিনি, মফস্বলে থাকে, সম্পর্ক করছে, ঢাকায় শুধু আমাদের সাথে একবার আধা মিনিট কথা বলার জন্য ঢাকায় চলে আসে, রাতের বাসে এসে আসলাম আকুম ভাই কেমন আছেন বলে আবার চলে যাচ্ছে। এইরকম মেন্টালিটি করো, ঘরের ভিতরে বসে আছো, আমি অনেক মেধাবী, আমাকে কেউ খুঁজে নেবে, কেউ খুঁজে নেয় না, আমরা অনেকেই ধরে নিই আমার অনেক যোগ্যতা, আমাকে খুঁজে নেবে সমাজ সিস্টেম, সমাজ সিস্টেমের টাইম নেই এতটুকু, তোমাকে যেতে হবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর আরেকটা কথা বলি, কষ্টের, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টের, অনেক কষ্টের লাইফ। এখনও মনে আছে বাসা চেঞ্জ করার সময় ঠেলা গাড়ির মধ্যে আমিও, এই যে আব্বার বদলির চাকরি ছিল, ট্রাঙ্ক ট্রুঙ্ক তুলে আমরা একসাথে যাওয়া আসা করতাম, আমার বোনকে নিয়ে।